আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছি ডেন্টিনা ডেন্টাল কেয়ার উত্তরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে দাঁত তোলার পর করণীয় অনেকে হচ্ছে দাঁত তোলার পর অনেক প্রকার সমস্যা মুখোমুখি হতে হয় যেমন হচ্ছে দাঁত তোলার পর অনেকে ব্যথা হতে থাকে বা অনেকের হচ্ছে দাঁত তোলার পর ওই জায়গা থেকে রক্ত পড়তে থাকে বা মারি শুকাচ্ছে না হা করতে পারতেছে না বা ইনফেকশন ডেভেলপ করে থাকে দাঁত তোলার পর ডাক্তার অবশ্যই আপনাকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকে যেটা হচ্ছে আপনার দাঁত তোলার পর অবশ্যই করণীয় দাঁত তোলার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনি যে কোনো একটা দাঁত তুলতে পারেন বা সামনের দাঁত বা প্রিমোলার মোলার বা উইসডম বাকেল দাঁত তুলতে পারেন সেই ক্ষেত্রে দাঁত তোলার পর আপনার যে ক্ষত স্ট্যান্ড আছে সেই জায়গায় হচ্ছে তুলো বা গজ দিয়ে থাকেন হ্যাঁ এই গসটা হচ্ছে আপনি এক ঘন্টা মিনিমাম কামড় দিয়ে থাকতে বলে এক ঘন্টা পর তুলাটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর হচ্ছে আপনি ওই জায়গাটায় ক্ষতস্থানে ঠান্ডা পানি অথবা বরফ ইউজ করতে পারেন বা আপনি চাইলে আইসক্রিম খেতে পারেন এটা হচ্ছে আপনি কন্টিনিউ করতে থাকবেন যত সময় আরাম পাবেন আপনি ঠান্ডা পানি বরফটা কেন দিবেন ঠান্ডা পানির বরফটা হচ্ছে আপনার আপনি যে দাঁতটা মানে রিমুভ করছেন বা উঠে ফেলছেন সেই ক্ষেত্রে হচ্ছে ওই জায়গাটা কিন্তু আপনার হচ্ছে অনেকটুকু হাঁ হয়ে যাবে ফাঁকা হয়ে যায় হ্যাঁ ঠান্ডা পানি বরফটা হচ্ছে আপনার ওই জায়গাটা হচ্ছে আস্তে আস্তে কমপ্রেস করে বা জায়গাটা একটু ছোটো করে ফেলবে যদি আপনার ব্যথা হয় দাঁত তোলার পর সেক্ষেত্রে ব্যথাটা একটু রিমুভ করে বা আপনার হচ্ছে দাঁত তোলার পর রক্ত পড়তেছে সেই রক্ত পরাটাও আপনাকে রিমুভ করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দাঁত তোলার পর এক ঘণ্টা পর মানে তুলাটা ফেলে দেওয়ার পর আপনি হচ্ছে ঠান্ডা পানি বা বরফ দেবেন ডাক্তার আপনাকে চব্বিশ ঘন্টার জন্য কিছু অ্যাডভাইস দিয়ে থাকে সেটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার জন্য আপনি ঠান্ডা বা নরম খাবার খাবেন সেই ক্ষেত্রে গরম বা শক্ত খাবার খাওয়া যাবে না দাঁত তোলার পর অবশ্যই আপনি ডাক্তার আপনাকে অ্যাডভাইস করে থাকে যে হচ্ছে আপনার ঠান্ডা জাতীয় জিনিস খাবেন যেমন হচ্ছে যাও বা নরম ভাত নরম কিছু খাবেন আপনি দাঁত তোলার পর চব্বিশ ঘন্টা যে নিয়মটা ফলো করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি কখনো স্ট্র ইউজ করবেন না কারণ স্ট্র দিয়ে আপনি যদি কোনো কিছু পান করেন বা টানেন সেই হচ্ছে মুখে একটা চাপ পরে বা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি হচ্ছে দাঁত তোলার পর ওই জায়গাটা কখনও আঙ্গুল বা জিব্বে দিয়ে কখনো নাড়াচাড়া করবেন না সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডাক্তার অনেক সময় দাঁত তোলার পর হচ্ছে স্টিচ দিতে হয় জিভ বা আঙুল দিলে ওই স্টিচটা হচ্ছে আপনার লুজ হয়ে যায় বা খুলে যেতে পারে বা ওই জায়গাটা যে ব্লাড ক্লোট হয়ে যায় সেই ক্লোটটা হচ্ছে আপনার ভেঙে যেতে বা রক্ত পড়ার সম্ভাবনা থাকে আপনি দাঁত তোলার পর হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে যেভাবে আপনাকে ডাক্তার অ্যাডভাইস দিয়ে থাকে সেই অ্যাডভাইসগুলো ফলো করে থাকবেন দাঁত তোলার পর কখনো আপনি আঠা জাতীয় জিনিস যেমন হচ্ছে কলা কেক পারুটি বিস্কিট এগুলো খাবেন না সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার যে আঠা স্টিকি ফুড যদি আপনি খেয়ে থাকেন বা চকলেট জাতীয় জিনিস খেয়ে থাকেন সেই ক্ষেত্রে দাঁতের ক্ষতস্থানে লেগে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাইটা হিল হতে অনেক দেরি হয় আপনি হচ্ছে চা কফির যদি অভ্যাস থাকে কখনো হ্যাঁ চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার হচ্ছে অ্যাডভাইস করে থাকি হচ্ছে দাঁত তোলার পর কখনো চা কপি খাবে না যদি একান্তই অভ্যাস হয়ে থাকে যে খেতেই হবে সেক্ষেত্রে ঠান্ডা করে খেতে বলি আপনি হচ্ছে যদি দাঁত তোলার পর ওই জায়গাটা দিয়ে সবসময় হচ্ছে দেখতেছেন যে কী অবস্থায় আছে হিল হচ্ছে না কেন বা চব্বিশ ঘন্টা পর আপনার ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার যে ডাক্তারের সাথে আপনি হচ্ছে দাঁত রিমুভ করছেন অবশ্যই ডাক্তারকে অবহিত করতে হবে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার দাঁত দাঁত তোলার পর হচ্ছে অনেকে যে পান খাওয়ার প্রবণতা থাকে পান খাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার চব্বিশ ঘন্টার জন্য কিছু একটা রেস্ট্রিকশন থাকবে সেই রেস্ট্রিকশনটা অবশ্যই ফলো করবেন অনেকে হচ্ছে ধূমপাই বা মাদক সেবন করে থাকে হ্যাঁ যে বলে যে দাঁত তোলার পর আমি হচ্ছে ধূমপান করলে বা অনেক রিমুভ পাবো কিন্তু হচ্ছে না দাঁত তোলার পর অবশ্যই আপনাকে হচ্ছে দাঁত যদি ধূমপাই হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনাকে ধূমপান থেকে বিরত থাকতে হবে মিনিমাম কয়েক দিন হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি ধূমপান করে থাকেন ধূমপান করলে কিন্তু আপনার মুখটা হচ্ছে ড্রাই হয়ে যায় হ্যাঁ আপনার হচ্ছে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে কিন্তু হচ্ছে আপনার ওই জায়গাটা যত ড্রাই থাকবে সেই ক্ষেত্রে আপনার তাড়াতাড়ি হচ্ছে হিল হয় কিন্তু ওরালকে বিটি এমন একটা জায়গা ওই জায়গাটা হচ্ছে যত ভিজা থাকবে সফট থাকবে সেই ক্ষেত্রে আপনার তাড়াতাড়ি আপনার জায়গাটা হিল হয়ে যাবে অনেক সময় দাঁত তোলার পর একটা কমপ্লিকেশন দেখা যায় যেমন হচ্ছে ব্যথা হচ্ছে বা হা করতে পারতেছে না সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ ডাক্তারকে অবশ্যই অবহিত করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন আসসালামু আলাইকুম